আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। সবসময় এটাই চেয়েছি জানো তো, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কারণ জীবনটা অনেক ছোট জানো তো। যেটুকু দিন থাকতে চাই, যেটুকু সময় থাকতে চাই, একটু ভালোভাবে শান্তিতে থাকতে চাই। তো আমিও চাই সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক। সবচেয়ে বড় যেটা হচ্ছে সুস্থ থাকা মানুষের, তো সুস্থ থাকুক সবাই, এটাই চাই। যাই হোক, চলো নতুন একটা দিনের শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে। এখন হচ্ছে সকাল 9টা বাজে, আর এখন থেকেই আমি আমার ব্লগটা সারাটা দিন কী করি কী না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে জানো তো। তো ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে গাছপালাগুলোকে দেখা, যেগুলো আমার খুব ভালো লাগে। গাছপালা আমি খুব ভালোবাসি জানো তো। তো গাছপালাগুলোকে দেখে নিলাম ঘুম থেকে উঠে, একটু কোন পাতায় পোকা ধরেছে, কোন পাতা কতটা বড় হয়েছে, নতুন পাতা বেরিয়েছে নাকি, এইসব আমার রোজকার কাজ এই কাজটা হলো। তো গাছপালা দেখে নিয়ে তারপর চলে আসলাম বিছানা গোছাতে। বিছানাটা এখন গোছাবো না, একটু পরে গোছাবো, কারণ আমার বাসি বাসন বার করার আছে। তারপর এখন যেহেতু বানিয়ে আছে তো আমি চেষ্টা করি ওকে আগে খেতে দেওয়ার, যেহেতু পুরো রাতটাই চলে যায়। এবার ও তো বাচ্চা মানুষ, আর ওর খিদে পেলেও বলতেও পারবে না গো, অবলা জীব তো, ওকে কষ্ট দিয়ে আমি কাজ করতে চাই না তাড়াহুড়ো করে। তার জন্য ওকে আমি আগে খেতে দিই, দিয়ে সমস্ত কাজবাজ আমি আমার সময় মতো আস্তে আস্তে করে কাজবাজগুলো সারি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও। আর কেউ যদি নতুন থেকে থাকো আমার পরিবারে, তো অবশ্যই করে আমার পরিবারের সদস্য হয়ে যেও, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমাকে উৎসাহ দিচ্ছ, আমাকে এতটা সাপোর্ট করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিয়ে তোমাদেরকে আমি ছোট করতে চাই না, তোমাদের জন্য অনেক ভালোবাসা। তোমরা আছো বলেই আমি ব্লগ বানানোর উৎসাহ পাই। মাঝে মাঝে মনে হয় জানো তো যে আর করবো না ভিডিও, আর করবো না, মাঝে মাঝে ভালো লাগে না জানো তো। কিন্তু আবার তোমাদের কমেন্ট পড়ে না মনে সত্যি কথা জোর আসে, আবার শুরু করি ব্লগ বানাতে। কারণ বুঝতেই পারছো অনেকটা বছর হয়ে গেছে, অনেকটা দিন হয়ে গেছে আমি খাটছি, মাঝে মাঝে মন ভেঙে যায় জানো তো। তো আবার তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমি মনে জোর নিয়ে আসি। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই করে জানাবে আমার ব্লগ তোমাদের কেমন লাগে, বা কী করলে বেশি ভালো লাগবে, বা কোনটা ব্লগ থেকে বাদ দিলে তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজকে মনটা একদম ভালো নেই জানো তো, কাল বিকেলে একটা ব্লগ পোস্ট করেছিলাম আমি, তো মনটা একটু খারাপ। তোমরা কালকের ব্লগেও বলেছো ভগবান আছেন, হ্যাঁ আমি জানি ভগবান আছেন, কিন্তু কি বলো তো আমার সাথে কেন এরকম হয় আমি জানি না, হয়তো আমি এটাই ডিজার্ভ করি সেই জন্য হয়তো আমার সাথে এরকম হয়, জানি না। আমি ভগবান আছেন এটুকু আমি জানি, কারণ ভগবান না থাকলে জয়ের মতন একজন মানুষকে আমার লাইফে পাঠাতেন না কখনোই, এটা আমি মানি ভগবান আছেন। আমি অনেক কষ্টের পরে, অনেক বছর পরে, মানে অনেক কিছুর ঝড় ঝাপটার পরে আমি জয়ের মতো একজন মানুষ পেয়েছি, যে ও খুব কেয়ারিং আর ওর নেচার খুব ভালো। দেখো রাগারাগি ঝগড়া ঝামেলা তো প্রত্যেকের মধ্যেই থাকে, আমিও রাগ দেখাই ওও রাগ দেখায়, কিন্তু মানুষটা দিন শেষে কিন্তু আমাকে মানিয়ে নেয়। তারপর হচ্ছে ওর নেচারটা আমার খুব ভালো লাগে, চরিত্রটা আমার খুব ভালো লাগে, এই জিনিসগুলো ভালো লাগে। আর ভগবান সত্যি কথা বলতে আছেন বলেই কিন্তু এমন একটা মানুষকে আমার জীবনে পাঠিয়েছেন, মানি। কিন্তু তবু মাঝে মাঝে কী বলো তো মনে হয় যে মাঝে মাঝে হেরে যাচ্ছি আমি, এরকম একটা মনে হয়। তোমাদেরকে কালকেও বলেছি একই কথা, তো ওটাই আর কি, মাঝে মাঝে কুল খুঁজে পাই না কী করবো জানো তো। এই জায়গাটা আমার এতটাই প্রয়োজন, চেষ্টা করে যাচ্ছি, আমি হার মানব না, আমি চেষ্টা চালিয়ে যাব, হার মানার মেয়ে আমি নই, হার মানব না। অনেক লড়াই করে আজকে এই জায়গায় পৌঁছেছি আমি, এইখানে হয়তো কিছু করতে পারিনি কিন্তু আমার জীবনের এই জায়গায় পৌঁছেছি আমি অনেক লড়াই করে, তো আমি হার মানব না, আমি চেষ্টা করে যাব, দেখা যাক কী হয়, ভগবান কতদিন আমার থেকে মুখ ফিরিয়ে থাকবেন আমিও দেখতে চাই। তো যাই হোক, দেখলেই বাসন টাসন সব মেজে নিলাম। আর আমার বান্ধবীর মেয়ে এসেছিলো আজকে, ও অনেকক্ষণ গল্প করলো আমার সাথে, কয়েকটা রিলসও আমি বানিয়েছিলাম ওর সাথে, তোমরা দেখেছো হয়তো ইনস্টাতে, তারপর এতে শর্টসেও আমি ছেড়েছিলাম। তো অনেকক্ষণ বসেছিল, ওর সাথে কথা বলতে বেশ ভালো লাগে আমার, তো ওর সাথে গল্প করছিলাম। তারপর বাসন টাসন মেজে
টুকটাক কাজ করেছি, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। আর আজকে দেখো না দুটো বিরিয়ানি করেছি। দেখো আমার দুটো বিরিয়ানি করতে এরকম খুব ভালো লাগে জানো তো, যখন ছোটোবেলায় স্কুলে যেতাম অনেক ছোটোবেলায় মাকে এরম করে চুল বেঁধে দিতাম, আর বেঁধে দিতে বলতাম আর কি, আর মা বলতো তোর এরম ছোটো ছোটো চুল দুদিকে বিরিয়ানি হবে না, তবুও মা আমার বায়না রাখার জন্য আর কি দুদিকে এরকম ছোট্ট ছোট্ট বিরিয়ানি করে দিত, বেশ ভালো লাগতো আমার। আর এখনও কিছু মানুষ আছে যে এরকম দুদিকে দুটো বিরিয়ানি করলে কীভাবে বলো তো, যে বাচ্চাদের সেজেছে বাচ্চাদের মতো চুল বেঁধেছে, তাদেরকে কী করে বোঝাই বলো, আর সবার মানসিকতা তো সমান না, দুদিকে চুল বাঁধলেই কেউ বাচ্চাদের মতো হয়ে যায় না। আর যদিও বাচ্চাদের মতো হয়ে যায়, আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনে না এই বাচ্চা ভাবটা থাকাটা খুব জরুরি, নইলে না জীবনটাই কেমন একটা কী বলবো বেরং বেরং লাগবে, জীবনটাই কেমন একটা হয়ে যাবে বেসাদ টাইপের। তো জীবনে হচ্ছে বাচ্চা ভাবটা থাকা না খুব জরুরি, বাচ্চা ভাবটা থাকলে দেখবে জীবনটা খুবই সুন্দর হবে। তো আমার তো বেশ ভালো লাগে দুদিকে এরকম চুল বাঁধতে, মাঝে মাঝেই বাঁধি আমি, মানুষের মানসিকতা নিয়ে আর কী বলবো বলো, সেটা নিয়ে সবার মানসিকতা তো আমি আর বদলাতে পারবো না, আর বদলাতে চাইও না। এখন আর এটা মনে হয় না কে কী বলবে, কে দেখছে, কে কী ভাববে, এখন এসে আর এটা মনে হয় না গো, অনেক পার করে এসেছি ওইসব, এ দেখছে ও দেখছে ও এই বলছে এ এই করছে, আর ভালো লাগে না ওইসব জিনিস। এখন নিজের মতো চলি, নিজের যেটা ইচ্ছে হয় সেটাই করি, শুধু মাঝে মাঝে নিজের জীবনের সাথে নিজে হার মেনে যাই জানো তো, নিজের জীবনের কাছে নিজে হার মেনে যাই যে এখন অবধি কিছু করতে পারলাম না, এটাই একটা আফসোস রয়ে গেল আমার, আরও অনেক কিছু করতে চেয়েও করতে পারছি না, এটাই একটা আফসোস আর কি। তো যাই হোক, সকালবেলা আজকে খাবো হচ্ছে মুড়ি আর আলু ভাজা, কী সুন্দর মোটা মোটা করে আলু কেটে ভেজেছি, আমার এরকম মোটা মোটা আলু ভাজা খেতে খুব ভালো লাগে জানো তো, তোমাদের কেমন লাগে জানিও। আর দোকানে গেছিলাম, আর এটা দেখো আমার কী কিউট একটা পার্স, দেখো এটা জয় আমাকে দীঘা থেকে কিনে দিয়েছিল, প্রথম বছর যখন দীঘায় গেছিলাম তখন জয় আমাকে এটা কিনে দিয়েছিল দীঘা থেকে, খুব ভালো লাগে এই ব্যাগটা আমার। তো দোকানে গেছিলাম আমি, দোকান থেকে আজকে যেহেতু জয় নেই, আজকে বাজারের দায়িত্ব আমার, জয় থাকলে তো আমাকে কখনোই দোকানে যেতে হয় না, ওই সমস্ত বাজার করে, হাজারবার যায় একবার যদি ভুলে যাই তাও যায়, তো আজকে জয় নেই বলে আমাকে বাজারে যেতে হয়েছিল, বাজারে বলতে আমাদের পাড়ার দোকানে, তোমাদেরকে দেখিয়েছিলাম দোকানটা। তো চাল এনেছি, আর গায়ে মাখা সাবান ভিমবার এগুলো সব শেষ হয়ে গেছিলো জানো তো, আর তেল এনেছি, আর এই একটা টফি এনেছি আমার জন্য, এটা দেখে আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিলো। ছোটোবেলায় দোকানে গিয়ে মানে এত কিছু তো আমাদের ছোটোবেলার সময় ছিল না, এত কিছু ডিজাইনার এত টফি এত কিছু ছিল না, এটা এত কিউট লাগলো দেখতে, তার জন্য কিনে নিলাম নিজের জন্য। ছোটোবেলায় দোকানে গিয়ে যদিও আমি বায়না করতাম না কখনোই, আমার মা সবসময় বলতো আমার মাম্পির কোনো বায়না নেই। তো যাই হোক, এখন একটু খেতে ইচ্ছে হয় এইসব জিনিসগুলো। তো আর এনেছি হচ্ছে আলু, আর কি এনেছি তারপর টুকিটাকি কাজবাজ করে, আর সবজি টবজি কাটা আজকে আর দেখায়নি, মনটা ভালো ছিল না গো, তাও আমার কাজের থেকে তো আমি ছুটি নিতে পারি না, কাজের থেকে ছুটি আমি কখনো নিই না, তো কাজটা যেহেতু আমাকে করতে হবে তার জন্য ব্লগটা করেছি, সবজিটা আর দেখায়নি। আজকে একদম রান্না করেছি, দেখো পাতলা একটা সয়াবিনের ঝোল, ওটা জয়ের জন্য গুছিয়ে রাখলাম, ওটা জয় এসে খাবে, বেড়ে রেখে দিলাম, আর এটা আমি নিয়ে নিচ্ছি, আমার এরকম সয়াবিনের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে জানো তো। আর কিছু করিনি, আর সকালের একটু আলু ভাজা ছিল ওটা জয়ের জন্য রেখে দিয়েছি, আমি যেহেতু সকালবেলা খেয়েছি তো তার জন্যে ওই ভাজাটা জয়ের জন্য রেখে দিয়েছি, আমি এই সয়াবিনের ঝোল আর ভাত এই দিয়েই আমার দুপুরবেলা হয়ে যাবে, রাতেবেলা যদি কিছু করি তখন দেখা যাবে, কিন্তু দুপুরবেলাটা এই দিয়েই খাবার একসাথে করে নিয়েছি, রাতে আর কিছু করবো না, আজকে সয়াবিনের ঝোল দিয়ে ভাত খাবো। আমার এরকম পাতলা সয়াবিনের ঝোল খেতে খুব ভালো লাগে জানো তো, খুব ভালোবাসি সয়াবিন, আমার খুব পছন্দের একটা খাবার। তো তোমাদের সয়াবিন কেমন লাগে, আর এরকম সয়াবিনের একটা পাতলা ঝোল কেমন লাগে কমেন্টে জানিও, এর মধ্যে ডিম দিলেও ভালো লাগে, যদিও ডিম দিইনি এমনিই করেছি, তোমাদের কেমন লাগে সয়াবিন আর এরকম পাতলা ঝোল সেটা কমেন্টে জানিও। চলো তাহলে আজকের জন্য ব্লগ এইটুকুই, আবার কাল তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন নতুন একটা ব্লগের সাথে, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।